bousarate kirelam madabara bousanito kya to taya boisa kone palen bhai kya kawasha bau biye karthi bau khub buddhiman dehi bau bau ta ke bhai dehi na bhai na bhai dhar duna na bhai ektu dehi bhai eto din khyal kone an tar bar bhai dekhe ar bau to amar sharonesh ke dilo tali ha ha ভাই গুলজার ভাই 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 আসেন তো ভাই আপনার সাথে একটু দেখা করতে আসলাম শুনলাম নাকি আপনি বিয়ে করছেন ভাই বউটা চলে গেল দুই দিন নাই যেতে বিয়ে করলেন আর বাড়ি ঘর এত পরিবর্তন আর বউ সারা থেকে শুনলাম তো হঠাৎ করে শ্বশুর বাড়ি থেকে অনেক যৌতুক টৌতুক আনছেন ভাই না ভাই একটা দাও না এত ভালো বউ তো এই জগতে পাওয়া মুশকিল রে ভাই বর্তমান যুগের যে অবস্থা ভাই দেহি নাকি একটু তাহলে কি টাকা পালেন কন্থে ভাই হঠাৎ একদিন আমার বউ বললো চলো দুজন হাসপাতালে যায় তোমার চিকিৎসা করে গিয়া আমি বললাম অসুস্থ ধরি যাই একটু চেক আপ করে আসো যাওয়ার পরে একটা নার্স আমাকে একটা ইঞ্জেকশন দিল তারপর থেকে কি বলছো মনে নাই তারপরে একদিন আমাকে আমার বউ আমাকে 5 লক্ষ টাকা দিয়ে বলছে ধরো তুমি ঘর বাড়ি একটু সারো আমার অভাবের বেকার তার জন্য আমি কোনো কথা বললাম না নিয়ে নিলাম তারপরে একদিন আমার মনে হলে এসে যে একটু ব্যথা এতদিন খেয়াল তো নেই তারপরে ভাই দেখবেন দেখেন হায় হায় ভাই এই করছে কি আপনি মনে কিডনি বিক্রি করছে ভাই বউ এই বউর এত প্রশংসা করলেন হ্যাঁ আমার বউ তো আমার সর্বনাশ করে দিল তালি কিডনি ছাড়া কি মানুষ বাঁচে বাঁচে ভাই সমস্যা নাই দুইটা থাকে তো এটা ছাড়া বাঁচা যায় ভাই এটা কি তালা দিতে হবে না হ্যাঁ এটাও যদি নিলে তালা দেওয়ার ব্যবস্থা ওই আপনি ভাই একটা কাজ করেন আপনি যে জলিলের কাছে যান কামার যে তলট ওই জলিল কাছে যায়া আপনি এই জায়গা একটা ই সিস্টেম করে নেবেন খাজা সিস্টেম করে নিয়েন যাতে বউ আর কিডনি খুলবে না পরে তো ভাই বউটা একটু দেহি ভাই এত দূর থেকে কষ্ট করে আইছে ভাই ভাই ধার দেন ভাই ওই যে আমার সর্বনাশ করতে ভাই আর অন্য কোনো সর্বনাশ করলে আমি তো দেখি না তো আগের বউটা ভাই কি দোষ করছিল আগের বউ ভালো আছিল দেন আপনার তো কিডনি বেঁচে নাই এই বউ তো আপনার সর্বনাশ করে দিল আগেরটা তো ভালো আছিল কিন্তু ওটা চলে গেল এটা চলে যাবে না যতক্ষণ আমার রক্ত খাই ও হ্যাঁ রে আপনার শরীর কিন্তু ভাই মেলা দুর্বল হয়ে গেছে ভিটামিন টিটামিন খাওয়ান ভিটামিন একবার চিকিৎসা করা বেলা কিডনি বেঁচে দিয়েছে আর একবার চোখ মুখ না বেঁচে দিয়েছে হ্যাঁ হ্যাঁ রে তবে এত ভালো বউ তাই একটু দেখতে দিবেন না ভাই একটু দেহি ভাই আচ্ছা দেন ভাই আপনার এত শখ ভাবি তা খাই না তুমি ও ভাবি ওই শালিতা ভাবি ভাবি মনে শরম পায় আহা রে আচ্ছা যাই হোক ভাই আপনার বউ মনে হয় ভালো আছে বুঝছেন এখন আপনার অভাবের সংসার কি স্ত্রী দেনা দেয় তো যেটা করছে হ্যাঁ আর আপনার তো বয়স শেষ এই বয়সে কিডনি দিয়ে আপনি কী বা করতেন তো ভাই বাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে বুঝছেন তাহলে বাড়ি কিন্তু আর বিক্রি করেন না ভাই বুঝছেন আর ওই কিস্তির লোন মোন তোলার ইচ্ছা করেন না দরকার পরে ভাই আর একটা কিডনি বেশি দিয়ে যাই হোক ভাই বউর খেয়াল রেখেন বুঝছেন আর শ্বশুর বাড়ি কি যান শ্বশুর বাড়ি বাই বউ বাইতার তুই আমার কিডনি বেঁচে শ্বশুর বাড়ি গেলে কি নাকি বেশি দিবি না আমি নিজেও জানি না আপনি শ্বশুর শাশুড়ি বলতে পারেন যে কেবা মিয়া পাঠাইছে আমার কাছে সব কিছু বেঁচে দেয় ওই জি আমাকে কয় তো গোলামের পর আর একবার আসি দেয় তাহলে আর শ্বশুর বাড়ি যান না ভাই একটা কথা বলতে চাই বিয়ে করবেন বিয়ে করতে মানা নাই কিন্তু এমন বউ বিয়ে করবেন না রাত্রিবেলা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পরের পার্টটা দেখার জন্য আমাদের সাথে সঙ্গে থাকুন।